উত্তর চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত এই জনপদের একটি ঐতিহ্যবাহী নাম ফতেয়াবাদ। এখানে জন্মগ্রহণ করেছেন অনেক মনীষী, গুণী ও বিদগ্ধজন। কবি আলাউল, সাহিত্যিক মাহবুবুল আলম, ওহিদুল আলম ও রজনীকান্ত পাল সহ অনেক মনীষীর স্মৃতি বিজড়িত এই ফতেয়াবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি 1970 সালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চৌধুরী ফরিদুল আলম মাহমুদ সহ অনেক শিক্ষা অনুরাগী ও উদ্যমী যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। 2004 সালে কলেজে উচ্চ মাধ্যমিক বিএম শাখা চালু হয়। পরবর্তীতে 2016 সালে ডিগ্রি পাস কোর্স চালু হয়ে ফতেয়াবাদ ডিগ্রি কলেজ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। সর্বশেষে 2018 সালে ফতেয়াবাদ ডিগ্রি কলেজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ হাটহাজারী উপজেলায় একটি সফল ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে আলোকিত মানুষ হওয়া ও দক্ষ মানব সম্পদ হিসেবে গঠন করা আমাদের প্রতিষ্ঠানের একমাত্র উদ্দেশ্য। প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে ফলপ্রসূ করার জন্য রয়েছে দক্ষ, কর্মতৎপর ও বিদ্যা অনুরাগী গভর্নিং বডি, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা। এই কলেজটি সম্পূর্ণ রাজনীতি এবং ধূমপান মুক্ত। এখানে রয়েছে উচ্চশিক্ষার প্রাথমিক সোপান, উচ্চ মাধ্যমিক স্তর। এতে রয়েছে মানবিক শাখা, বিজ্ঞান শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা, রয়েছে এসএসসি বিএম শাখা। এছাড়াও ডিগ্রি পাস কোর্সে বিএসএস এবং বিবিএস শাখা রয়েছে। কলেজে বিএনসিসি এবং রোভার স্কাউট শাখা অত্যন্ত সুনামের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কলেজে আলোক অভিসারীদের অগ্রযাত্রায় যিনি আমাদের সর্বদা নেতৃত্ব দেন, তিনি আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ জনাব নৈমুদ্দিন হাসান দিব্রিজি। ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা হল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। ফতেয়াবাদ কলেজে একজাত তরুণ প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। আমাদের কলেজে যাতায়াত ব্যবস্থা, উন্নত লাইব্রেরি, উন্নত শিক্ষা ব্যবস্থা, খেলার মাঠ সব কিছু থেকে মিলে ফতেয়াবাদ কলেজ বর্তমানে উত্তর জেলার জন্য একটি অনন্য দৃষ্টান্ত। মূল ফটক ধরে কলেজে প্রবেশ করলেই চোখে পড়ে পুকুরের পাশেই সারি সারি গাছ আর বিভিন্ন ফুলের সমারোহ। এ যেন এক অন্য পৃথিবী। কলেজ ক্যাম্পাসে রয়েছে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, রয়েছে আইসিটি ভবন। আইসিটি ভবনের পাশে রয়েছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। শুধু লেখাপড়া নয়, মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশই শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। কলেজে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে মননে ও চিন্তনে বিকশিত করে। নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ থেকে শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু বিকাশের জন্য গঠন করেছে বিতর্ক ক্লাব ও বিজ্ঞান ক্লাব। আমরা জানি জ্ঞানেই আলো, জ্ঞানেই শক্তি, আর জ্ঞানের অসীম ভাণ্ডার রয়েছে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের বিশাল লাইব্রেরিতে। এখানে জ্ঞানী পিপাসুরা নিস্তব্ধভাবে জ্ঞানের আনন্দে নিজেদেরকে অবগাহিত করে। চলুন এবার ক্লাসে যাই। এখানে শিক্ষকের প্রাণবন্ত উপস্থাপনা, স্পন্দন এবং পাঠদানে শিক্ষার্থীরা মুখরিত হয় এবং সৃজনশীলতায় উন্মত্ত হয়। এবার যাওয়া যাক একাডেমিক ভবনে।
এই ভবনে প্রবেশ করতেই চোখে পড়ে কেমিস্ট্রি ল্যাব, যেখানে শুধু রয়েছে কেমিক্যালের গন্ধ আর জীবনের রসায়নকে যেমন এখানেই খুঁজে পায়। পাশেই আছে বায়োলজি ল্যাব, এখানে বাস্তবিক পক্ষে জীববিজ্ঞানের সঠিক ধারণা পায়। এছাড়াও রয়েছে ফিজিক্স ল্যাব, যেখানে আমরা গ্যালিলিও নিউটনের মতো বিজ্ঞানীদের পাই। আইসিটি ভবনে রয়েছে বিশাল কম্পিউটার ল্যাব, কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে সাথে জীবনের প্রোগ্রামও এতে সর্বদা সেট হয়। প্রশাসনিক ভবনে রয়েছে অধ্যক্ষ মহোদয়ের কক্ষ, কলেজের কর্ণধার অধ্যক্ষ হিসেবে সার্বিক দায়িত্ব পালন করছেন কলেজের এই তারুণ্যের প্রতীক প্রযুক্তির ধারক জনাব নইমুদ্দিন হাসান তিব্রিজি। তিনি কলেজ আধুনিকীকরণ, ওয়েবসাইট নির্মাণ, শ্রেণীকক্ষে প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়ার কার্যক্রম প্রচলনের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। নতুনভাবে যে কাজগুলো করতে যাচ্ছি, ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ছাত্রদের সার্বক্ষণিক তদারকি, এছাড়া তাদের জন্য রয়েছে RFID যে আইডি কার্ডের মাধ্যমে সে কলেজে ইন করার সাথে সাথে তার ছাত্রের অভিভাবক SMS এর মাধ্যমে তাদেরকে অবহিত করা হবে, এবং আউটের সাথে সাথেও সে যখন RFID মেশিনে সে কার্ডটা পাঞ্চ করবে, তার মা বাবা বা অভিভাবক সে SMS এর মাধ্যমে অবহিত হবে, তাহলে ছেলে বা মেয়ে কোথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের মাননীয় মেহান মহোদয় জনাব রেজাল করিম চৌধুরীর নেতৃত্বে আমরা ফতেহাবাদ কলেজ নিরন্তর কাজ করে যাচ্ছি। মাননীয় মেয়র মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে কলেজের উত্তরোত্তর সাফল্যের প্রতি সম্মানিত অভিভাবকদের সহযোগিতা কামনা করছি, এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভবনে আরো রয়েছে শিক্ষকদের রুম, অভিজ্ঞ শিক্ষকরা তাদের নিজস্ব চিন্তা চেতনায় স্পন্দনে এবং সৃজনশীলতায় কলেজের সার্বিক দায়িত্ব পালনে সচেষ্ট হয়। এই হলো আমাদের অফিস কক্ষ, কলেজের যাবতীয় অফিসিয়াল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। সম্মানিত অভিভাবকবৃন্দ ও ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক ও জ্ঞানভিত্তিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের এই অগ্রযাত্রায় আমাদের নান্দনিক ক্যাম্পাসে আপনাদের স্বাগত জানায়।